জয় যোগীরাজের জয় হোক। সকল দর্শককে সৌভাগ্য দর্পণে, নতুন পুরনো সকল দর্শককে অনেক অনেক স্বাগত। আপনাদের সকলকে শুরু নিয়ে শুরু করছি আজকে সৌভাগ্য দর্পণে নতুন আরেকটি পর্ব। দেখুন, গত পর্বে আমরা বিভিন্ন প্ল্যানেটারি পজিশনস এর কানেকশন নিয়ে কথা বলতে আরম্ভ করেছিলাম এবং সেটা এডুকেশন এবং কেরিয়ারের সঙ্গে আপনার সঙ্গে কিভাবে আপনার লাইফকে একটা চেঞ্জেস দিতে পারে এবং তার সঙ্গে আপনার সঠিক নির্বাচনটা কি রকম হতে পারে বা কি ধরনের স্ট্রিম নির্বাচন করলে আপনি জীবনে সফল হতে পারেন। তো এই যে জায়গাটাকে নির্বাচন করবার জন্য আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম যে বিভিন্ন ধরনের কানেকশন গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং সেই অনুষ্ঠানে এটাও বলেছিলাম যে চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব, এই ভাবের সংমিশ্রণ যখন ঘটে তখনই কিন্তু আমাদের এডুকেশন এবং কেরিয়ারে একটা সমন্বয় তৈরি হয় এবং এখানে এই নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট। এবং চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব, এই চতুর্থ এবং পঞ্চম ভাব আমাদের আপ টু দা স্ট্যান্ডার্ড অফ সিলেকশন পেপার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঠিক নির্বাচন বা স্ট্রিম নির্বাচন করায়, এবং নবম ভাব দেয় আমাদেরকে উচ্চশিক্ষা। তো যারা এই পর্বটি মিস করে গিয়েছেন তারা অবশ্যই সৌভাগ্য দর্পণের যে কোনো অনুষ্ঠান, যে কোনো পর্বই কিন্তু আপনারা ফেসবুক, ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। এবং আজকে তার সঙ্গে আরো কিছু প্ল্যানেটারি পজিশনস নিয়ে আমি আলোচনা করব যাতে আপনারা অন্তত ইন ফিউচার এখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। এবং এটা এমন একটা সময় যে সময় বিশেষ করে কেরিয়ার এবং এডুকেশনের এমন একটা পিরিয়ড যে সময়টাতে আমরা যদি সঠিক নির্বাচন স্টুডেন্টরা করতে পারে এবং যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও তারা স্ট্রিম চয়েস নিয়ে ভাবছেন, এরকম যারা বিশেষ করে আফটার 10 এবং আফটার 12 এই সময়টাতে একটা বিশেষ ইম্পর্টেন্ট টাইম, এবং এই ইম্পর্টেন্ট সময়টাতে যদি সঠিক নির্বাচনটা যদি হয় তাহলে কিন্তু জীবনে আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন রকম ভাবেই কোন বাধা পেতে হবে না। এবং তার সঙ্গে সঙ্গে একটা জন্মছক কিন্তু আলটিমেটলি বলে দিতে পারে যে আপনার রিচটা কোথায় হতে পারে এবং আপনার ডেস্টিনেশনটা কোথায় যেতে পারে। তো আগের দিনে যে আলোচনা ছিল তাতে আমি অবশ্যই সায়েন্স রিলেটেড কিছু সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছিলাম, কমার্স রিলেটেড সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু কমার্সের একটি ভাগ বলতে গিয়ে একদম সময় একদম দোরগোড়ায় চলে এসেছিলাম। তো সেখান থেকে আজকে পর্ব আজকে শুরু করব। দেখুন, কমার্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বিকম, এমকম এবং তার সঙ্গে সিএ এবং সিএমএ, এই কম্বিনেশন কিরকম হলে আপনারা নির্বাচন করতে পারেন বা আপনার সন্তান কিরা এইরকম ধরনের কম্বিনেশন যদি তার থাকে তাহলে সে কিন্তু ইন ফিউচার অবশ্যই সেখান থেকে হতে পারে। এবং এই চতুর্থ ভাব এবং নবম ভাবের সঙ্গে আমি যাও বলেছিলাম যে দশম ভাবের কানেকশন হতেই হবে, তার কারণ দশম হচ্ছে আমাদের করভাবকে নিয়ন্ত্রণ করে। সুতরাং করভাব যদি না সেখানে সংগঠিত হয়, সঙ্গে সংযুক্ত হয়, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কেরিয়ারের গ্রোথের জায়গাটা ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে যায়। সুতরাং দশম ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, এই সবকটার একটা সংমিশ্রণে কিন্তু গুরুত্ব থেকে যায়। তো যারা সিএস নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কিরম ধরনের কম্বিনেশন থাকে দেবে, আগেই বলেছিলাম যে কমার্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারক গ্রহ হলো এখানে বুধ। এবং এই বুধের সঙ্গে কোম্পানি সেক্রেটারিশিপের ক্ষেত্রে আমরা দেখে থাকি তার কোম্পানিকে প্রেজেন্টেশন করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রচুর পরিমাণে কিছু লয়েস উপর, লয়ের উপর আপনাদেরকে অনেক বেশি পরিমাণে কন্ট্রোল রাখতে হয়। এই কারণের জন্য চন্দ্র আমাদের মন এবং তার সঙ্গে মুখস্থ বিদ্যা এটাকে প্রভাবিত করে এবং তার সঙ্গে বুধ, অর্থাৎ বুধ, চন্দ্র এবং তার সঙ্গে মঙ্গল ও শুক্র, এই চারটে গ্রহের সমাহার এবং তার সঙ্গে যদি দেখতে পাওয়া যায় আর্থ সাইন, এটা যদি পাওয়া যায় তাহলে ডেফিনেটলি বলা যায় যে আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ইম্প্রুভাইজেশন হবে এবং এই ইম্প্রুভাইজেশন অবশ্যই আপনার সন্তানের ক্ষেত্রে বা যারা যে সমস্ত স্টুডেন্টরা দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের সিএস নিয়ে পড়াশোনা করাইতে পারে। এবার আমরা অনেকেই এখানে এরপরে কয়েকজন দর্শকও জানতে চেয়েছেন যে যারা এলএলবি নিয়ে পড়াশোনা করবেন। দেখুন, আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে যেটা অনেকদিনই হয়ে গেল সেটাকে নিয়ে বলার কোন প্রয়োজন হয় না, আপনারাও দেখছেন অনেকদিন ধরেই। তো এই এলএলবি নিয়ে যারা পড়াশোনা করবে তার ক্ষেত্রে আমি আমার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে দেখেছি দুটো ভাগ হয়ে যায়। একটা যারা 12 পাস করার পরে ইজ এ 5 ইয়ার্স ডিগ্রি কোর্স অথবা আফটার গ্রাজুয়েশন 3 ইয়ার ডিগ্রি কোর্স। তো এখানে যাদের ক্ষেত্রে এই এলএলবি নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে অবশ্যই এলএলবি মানে এখানে চতুর্থ ভাব আমাদের অবশ্যই আমাদের পড়াশোনার ক্ষেত্রে নির্দেশ করে, শিক্ষা স্থানটাকে নির্দেশ করে, কিন্তু লিগাল মানেই হচ্ছে সেখানে কোনো না কোনো ডিসপিউটকে নিয়ে সেখানে কাজ করা হয়, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে ডিসপিউট মানেই হচ্ছে সেখানে অবশ্যই ষষ্ঠ ভাবের একটা সংযোগ থাকতে হবে এবং তার সঙ্গে একাদশ ভাব এবং তার সঙ্গে আর্থ সাইন অথবা ওয়াটারি সাইন অর্থাৎ জলরাশি অথবা পৃথ্বীরাশির সংযোগ। এবার প্ল্যানেট হিসেবে অবশ্যই এখানে দরকার একটা অ্যানালিটিক্যাল পাওয়ার, তার জন্য দরকার বুক, তার একটা প্রেজেন্টেশনের দরকার আছে, সে তাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করা এবং সেটাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা এই
প্রেজেন্টেশনের জন্য দরকার হয় মঙ্গল, এবং ন্যায় সঙ্গত ভাবে তাকে প্রেজেন্টেশন করা এবং ন্যায়টাকে পাইয়ে দেওয়া, অর্থাৎ এখানে অবশ্যই শনি প্রভাব, এবং সেই প্রপার্টাইজার যে গ্রহণযোগ্য হয় সেই গ্রহণযোগ্যতাটাকে তৈরি করবে এখানে আপনার মধ্যে অবশ্যই। সেখানে কিন্তু এসে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রহটি এখানে আসবে সে কিন্তু কেতু, যে যা বুধ এবং কেতু সমন্বয় একটা অ্যানালিটিক্যাল ভাবে আমরা প্রপার আপনাকে এনহ্যান্স এটাকে প্রপার প্রেজেন্টেশন দেবে, এবং সেই প্রেজেন্টেশনটা সবার মধ্যে গ্রহণযোগ্য করে তুলবে অবশ্যই শুক্র। অর্থাৎ এখানে আমরা যে গ্রহগুলো পেলাম ওখানে বুধ, শনি এবং তার সঙ্গে কেতু, মঙ্গল এবং শুক্র, এই সবকটা গ্রহের সমাহার, এবং তার সঙ্গে চতুর্থ পঞ্চম নবম এবং দশম ভাবে যদি সংযোগ তৈরি হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনার সন্তান অথবা যারা স্টুডেন্টরা দেখছ তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অবশ্যই এই LLB নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, এবং LLB থেকে কিন্তু ইন ফিউচার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। এরপর আসবো যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে। যদিও আর্টস এর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি বলবো জিওগ্রাফি, যদিও জিওগ্রাফি কোন কোন ইউনিভার্সিটিতে সেটা পড়ানো হয় BSc হিসেবে, কোন কোন ইউনিভার্সিটিতে BA হিসেবে, কিন্তু জিওগ্রাফি যারা চয়েস করবে তাদের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ গ্রহ এখানে আমরা যেটা দেখব সেটা হবে বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে শুক্র এবং মঙ্গল। মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র এই তিনটে গ্রহের যখন কম্বিনেশন তৈরি হবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ওয়াটারি সাইন অর্থাৎ জলরাশি, এই কম্বিনেশনটা যখন তৈরি হবে তখন সেখান থেকে বলা যাবে, এখান থেকে আমরা পাবো হচ্ছে জিওগ্রাফি। এবার আর্টস এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হল হিস্ট্রি। অনেকে হিস্ট্রি নিয়ে কিন্তু পড়াশোনা করে, কিন্তু সেই হিস্ট্রি ক্ষেত্রে এটাকে দেখা যায় প্রাগৈতিহাসিক ব্যাপার, এবং তার সঙ্গে মডার্ন হিস্ট্রিও কিন্তু একটা সংযোগ বর্তমানে তৈরি হয়েছে। সুতরাং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ স্যাটার্ন, কারণ শনি সবসময় পুরানো জিনিসকে এখানে রিপ্রেজেন্ট করে, সে কারণে এখানে স্যাটার্ন, এবং তার সঙ্গে অবশ্যই যারা আধুনিক ইতিহাস নিয়ে পড়াশোনা করছে স্যাটার্নের সঙ্গে অর্থাৎ শনি মহারাজের সঙ্গে অবশ্যই তার শুক্রের একটা সংযোগ থাকতে হবে, তবেই কিন্তু সেখান থেকে প্ল্যানেটারি হিসেবে যদি পাওয়া যায় তাহলে সে কিন্তু হিস্ট্রি নিয়ে এগোতে পারে। এবার আছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স আমরা বুঝতে পারি রাষ্ট্রবিজ্ঞান, যে কোনো দেশের রাষ্ট্র মানে অর্থাৎ সরকার তাকে কিন্তু রিপ্রেজেন্ট করে রবি, এবং এই রবির সঙ্গে যদি আমরা শুক্রের এই দুটো গ্রহে যদি একসঙ্গে সংযোগ পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই সেখানে বলতে পারি যে তার ফিউচার যে হতে পারে, এবং তার সঙ্গে ওয়াটারি সাইন এবং পাঁচ দশের একটা কম্বিনেশন যদি পাওয়া যায় তাহলে অবশ্যই সে আর্টস নিয়ে কিন্তু অবশ্যই পল সায়েন্সে এগোতে পারবে। এটা হচ্ছে এডুকেশন, অনেকে এডুকেশন অর্থাৎ শিক্ষা, বাচ্চাদের শিক্ষা নিয়ে অনেক পড়াশোনা করে, সেক্ষেত্রে মূল গ্রহ হবে অবশ্যই বুধ। এরপরে আসে ফিলোসফি। ফিলোসফি আপনার মধ্যে একটা প্রজ্ঞা তৈরি করে, এবং যা আপনার দর্শন শাস্ত্র, এবং এই দর্শন শাস্ত্রটাকে অ্যাকচুয়ালি কিন্তু এখানে দেখা যায় দুটো গ্রহকে মেইন হিসেবে আসতে হয়, তা হলো বৃহস্পতি এবং শনি। এই বৃহস্পতি ও শনি কম্বিনেশন এবং তার সঙ্গে ওয়াটারি সাইন অর্থাৎ জলরাশি, এর যে প্রভাব যদি দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই সেখান থেকে বলা যায় যেখানে ফিলোসফি কিন্তু হওয়ার জায়গা থাকছে, এবং ইন ফিউচার সেই ফিলোসফিতে কিন্তু আপনার কেরিয়ার হওয়ার চান্স আপনার সন্তানের অথবা আপনার যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন বা এডুকেশন থেকে বাঁচতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গা থাকে, সেই সমাহারটা যদি ঘটে তাহলে কিন্তু অবশ্যই ফিলোসফি হতে পারে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি আরমাস থেকে বলছিলাম। নমস্কার, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার দিদির বাবা যাতাম শ্রেয়া রায়। শ্রেয়া রায়, 25 জুলাই 1985। 25 জুলাই 1985। এর আগে কখনো সৌভাগ্য দর্পণ দেখেছেন? প্রোগ্রাম দেখেছি আপনার। কেমন লাগে? প্রত্যেকদিন আরো দেখার সময় হয় না, কিন্তু ভালোই লাগে। এখান থেকে যে 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 উপাচার গুলো বলা হয় সেগুলো কখনো কোনো প্রয়োগ করেছেন? উপাচার প্রয়োগ বলতে ঠিকঠাক কত সময় নিয়ে দেখা হয় না, তো দেখি আপনার প্রোগ্রাম যখন সময় পাই একটু দেখি, উপাচার গুলো মোটামুটি ফলো করি। উপাচার গুলো ফলো করে সেখান থেকে কোনো উপকার পেয়েছেন? উপকার বলতে হ্যাঁ মোটামুটি উপকার পেয়েছি, এবার সব উপচার গুলো তো করা হয় না, ভাবে তো মায়ের জন্য আমার দিদির প্রবলেমটা একটু আপনার সাংসারিক জীবনে একটু প্রবলেম চলছে। দেখুন, এখানে শ্রেয়া দেবী যা পাওয়া যাচ্ছে এখানে এজ মোটামুটি ভাবে পাওয়া যাচ্ছে 39। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে কন্যা লগ্ন, লগ্ন পাওয়া গেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে সাতী নক্ষত্রে অর্থাৎ তুলা রাশি, এবং সেখানে চন্দ্র কেতুযুক্ত অবস্থা এবং শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে,
এবং এখানে লগ্নের সপ্তম পতি এখানে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং বক্রি হয়ে বসে রয়েছে। বৃহস্পতি যখন সপ্তম পতি যখন বক্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা সমস্যা, একটা টানাপোড়েনের মধ্যে কিন্তু চলে। এবং এখানে যেহেতু চন্দ্র এখানে সাতি নক্ষত্রের মধ্যে পাওয়া গেছে, সাতি নক্ষত্র একটা গুরুত্বপূর্ণ নক্ষত্র এবং খুব ভালো নক্ষত্র, কিন্তু এই সাতি নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা থাকেন তাদের ক্ষেত্রে অবশ্য জীবনে একটা উঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়। মোটামুটি 38 বা থেকে 42 এই স্প্যান অফ পিরিয়ডটা পর থেকে তাদের ক্ষেত্রে কিন্তু লাইফের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে একটা জায়গা তৈরি হয়, কিন্তু ব্যক্তিগত জীবনে একটা অনেকটা উঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্নপতি এখানে দশম দ্বাদশ স্থানে চলে গিয়েছে এবং এখানে রবি অর্থাৎ দ্বাদশপতি রবি সে কিন্তু খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই, কিন্তু মঙ্গলের সঙ্গে নিচস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এই যে সপ্তমপতি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল, যে কোনো মহিলাদের ছকের ক্ষেত্রে, যে কোনো বার্থ চার্টের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে তার সপ্তমপতি, বৃহস্পতি এবং তার সঙ্গে মঙ্গল। এবং এখানে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে রয়েছে, রবির সঙ্গে যুক্ত অবস্থায়। যে রবির সঙ্গে যুক্ত অবস্থা বসে রইল, এই জায়গাটাতে একটা পাওয়ার তৈরি হলো, কিন্তু যেহেতু সে নিচস্থ হয়ে রয়েছে এবং লগ্নপতি রয়েছে রবির ঘরে, এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম। লগ্নপতি দ্বাদশে অর্থাৎ যে যে কাজই করুক না কেন, সবসময় তার মধ্যে একটা স্ট্রাগল, লাইফে একটা আপস অ্যান্ড ডাউনস, জীবনের মধ্যে যে কোনো কিছু যে কোনো পর্যায়ে সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। এবং এখানে চন্দ্র এখানে কেতুযুক্ত অর্থাৎ এখানে গ্রহণ দোষ তৈরি হয়েছে এবং তার সঙ্গে শনির সঙ্গে যুক্ত অবস্থায় অর্থাৎ পুনর্ফু যোগ তৈরি করেছে। অর্থাৎ এখানে যেটা দেখতে পাওয়া যায়, দশম একাদশ পতির সঙ্গে দ্বিতীয় পতির একটা সংযোগ তৈরি হয়েছে, দ্বিতীয় পতি একাদশ পতির সংযোগ তৈরি হলে পারিবারিক জায়গাটার ক্ষেত্রে কিছুটা পরিমাণ হেল্প পেল, যতটা হেল্প পাওয়ার দরকার সেই জায়গাটা কিন্তু পায় না এবং ব্যক্তিগত জীবনে অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, বিশেষ করে বৈবাহিক জীবন এবং নিজের যে ব্যক্তিগত জীবন, যাই যতটাই যার জন্য করুক না কেন, ততটা পরিমাণ মান সম্মান বা ততটা পরিমাণ এফেক্টিভনেস, যতটা ফিডব্যাক পাওয়া উচিত সেই জায়গাটা উনি কিন্তু পান না। একটু শেয়ার করবেন। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে সপ্তম পতিটা নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং এখানে বর্তমানে দশা চলছে, স্যাটার্নের দশা চলছে, শনির দশা এবং রবি অন্তর্দশা, এবং রবি এখানে দ্বাদশপতি অবস্থা বসে রয়েছে এবং সে ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত অবস্থায় বসে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, এটা একটা প্রবলেম। এখানে কিন্তু অবশ্যই ডিভোর্সের চান্স কিন্তু রয়েছে এবং ডিভোর্সটা কিন্তু মোটামুটি ভাবে 2024 ডিসেম্বর মাসের পরে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু ডিভোর্সের যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই যদি না হয়ে গিয়ে থাকে, একটা চান্স হয়ে গিয়ে থাকতে পারে 2023 সালে, যদি না হয়ে থাকে 2024 ডিসেম্বর মাসের পরে কিন্তু একটা চান্স আছে। যেটা বললাম যে ব্যক্তিগত জীবনে সমস্যা, কিন্তু ডিভোর্সের চান্স যদি 2023 না হয়ে গিয়ে থাকে তাহলে 2024 মানে মাঝখানে যে পিরিয়ডটা এটাতে ডিভোর্সের একটা সম্ভাবনা হলো সেটা কিন্তু হবে না। তার জন্য মূল জায়গাটা হচ্ছে এখানে লগ্নপতির যে অবস্থানটা, এবং এখানে লগ্নপতি এখানে কন্ট্রোল করে রয়েছে বলে এখনো এই সম্পর্কটা কিন্তু টিকে রয়েছে এবং কিছু জায়গা রয়েছে এই সম্পর্কটাকে এখনো কিন্তু একেবারে তলানিতে সেই জায়গাতেও পৌঁছে যায়নি যেখান থেকে বেরিয়ে আসারও কিন্তু একটু জায়গা রয়েছে, কিন্তু নভেম্বর মাস পেরিয়ে গেলে এটা কিন্তু ডিটোরিয়েশন হুহু করে করবে, তখন কিন্তু আর ধরে রাখতে পারা যাবে না। ডিভোর্সের চান্স আফটার নভেম্বর, এর মাঝখানে যদি পার্টিকুলারলি কিছু প্রিকশন নেওয়া হয়, ভালো করে যদি গাইড নেওয়া হয়, তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা রয়েছে। এবং আপনি বললেন যে আমার উপাচার করে ভালো আছেন, এখানে দিদিকে কথা বলবো, যে দিদিকে বলবেন ভালো করে প্রতি সপ্তাহের শুক্রবার শিবকে মহাদেবকে জল অর্পণ করতে এবং তার সঙ্গে সঙ্গে কোন সুগন্ধি অর্পণ করতে এবং নিজের মনোবাঞ্ছা জানাতে। দ্বিতীয় বৃহস্পতিবার একটু হলুদ গোলা জল, বৃহস্পতিবার একটু হলুদ গোলা জল কলা গাছের গোড়ায় অর্পণ করবেন, এই উপাচারটাকে ফলো করতে বলুন এবং ভালো কারোর সঙ্গে কন্ট্রোল করতে, ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন যিনি বিষয়টাকে আপনাকে প্রপার গাইড দিতে পারবে। এই যে জায়গাটা এখান থেকে 2024 নভেম্বর মাসে পেরিয়ে গেলে তখন কিন্তু আর কিছু করার জায়গা থাকবে না, এখনো কিন্তু হাতে অনেকটা সময় রয়েছে, 5-6 মাস সময় রয়েছে।
এখানে তো মাঙ্গলিক গ্রহ যদি পাওয়া যেত তাহলে অবশ্যই বলা হতো। আরো যদি জানতে চান তাহলে তার জন্য আপনাকে আরো এখানে অনেকজন অপেক্ষা করেন, সুতরাং এত ডিটেলসে বলা যাবে না। আপনাকে একটা মোটামুটি ভাবে প্রচ্ছন্ন ছবি দেওয়া হলো। সৌভাগ্য দর্পণে প্রতিটা অনুষ্ঠানেই যারা কল করেন তাদেরকে প্রতিটা ভাবেই ব্যক্তিগত ভাবে পরিষ্কার ভাবে আপনাদেরকে ডিটেলে জানানো হয় এবং যা যা জায়গা পাওয়া যায় সেই জায়গাগুলো এখানে তুলে ধরা হয়। এবং যদি কোনো যোগ এবং কোনো কোনো ভুল যোগ বা খারাপ যোগ যেটা আপনার জীবনে প্রভাব করতে পারে এরকম কোন যোগ যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা তো আইডেন্টিক্যালি তুলে ধরা হয়। এবং কাল সর্বযোগ যেটা নিয়ে অনেক ক্ষেত্রে অনেকে চিৎকার করেন, কিন্তু সৌভাগ্য দর্পণে যখনই নেগেটিভ কাল সর্বদোষ পায় সেটা নিয়ে সবসময় আপনাদেরকে আইডেন্টিক্যালি বলে, কারণ কাল সর্বদোষ সবসময় নেগেটিভিটি হয় না। আর মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যদি থাকে সেখানে অবশ্যই আপনার কাছে বলা হবে, তার কারণ একটা চার্টকে সঠিকভাবে দেখানোটাই একজন অ্যাস্ট্রোলজারের কাজ এবং সেটাকে সঠিকভাবে দেখিয়ে দেওয়া। এই যে আপনাকে পার্টিকুলারলি বললাম যে পার্টিকুলার আপনার শুরু আগেই যে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সমস্যা এবং নিজের জন্য যতটা কন্ট্রিবিউট করেন সেখান থেকে আউটকাম আসার জায়গাটা কিন্তু সবসময় হয়ে ওঠে না, বা যতটা পরিমাণ উনি করেন সেই অনুযায়ী মান সম্মান পায় না, যেটা আপনি নিজেও জানেন। সুতরাং সঠিক জায়গাটাকে আপনাকে পিন পয়েন্ট করে বলা হয়েছে এবং এই জায়গাটাকে এবং বারবার ধরে যেটা বললাম যে নভেম্বর মাস পেরিয়ে গেলে তখন কিন্তু এই সম্পর্ককে বাঁচানোর আর কিন্তু কোনো জায়গা থাকবে না। সুতরাং একটা জায়গাকে নিজেদেরকে বুঝতে হবে কোন জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে, কোন জায়গা আমাদের ফিজিবিলিটি জায়গার দরকার, সেই জায়গা থেকে নিজেদেরকে প্রপার যদি স্টেপ নেন। এবং সবসময় জেনে আটকে থাকলে চলবে না, তার জন্য প্রপার স্টেপটাও নিতে হবে এবং সেই স্টেপটা যখনই নেবেন তাহলে সেখান থেকেই বুঝতে পারবেন যে জীবনে উন্নতি হতে পারে কিনা। এবং আপনি নিজেই বললেন যে আপনার এখানে উপাচার করে কাজের হয়েছে, সুতরাং সেটাকে প্রপারলি উপাচারের সঙ্গে সঙ্গে মডিফিকেশন রেকটিফিকেশনটাকে করুন, তাহলে দেখবেন সেখান থেকে অবশ্যই সেখান থেকে ভালো ফল পাবেন। অনেক ভালো ভালো জ্যোতিষ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, শুধু তীর্থপ্রধান অনেক ভালো ভালো জ্যোতিষ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন প্রপারলি যদি আপনাকে গাইড করা যায় এখান থেকে বেরিয়ে আসার জায়গা কিন্তু থাকবে। দেখুন আমাদের যে আলোচনা ছিল যে আর্টস নিয়ে আমি আলোচনা করছিলাম, তার মধ্যে ফিলোসফি অব্দি বললাম, এরপর আর একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট থেকে যায় সেটা হচ্ছে ইকোনমিক্স। যদিও কোনো কোনো ইউনিভার্সিটিতে সেটা বিএসসি হিসেবে পড়ানো হয়, আবার কোনো কোনো ইউনিভার্সিটি বিএ হিসেবে পড়ানো হয়। ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন বা আপনার সন্তান সন্ততির ক্ষেত্রে দেখতে চাইছেন যে তারা যদি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে তার কি লাইফ অ্যাচিভমেন্ট হতে পারে, তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনার সন্তান সন্ততির ক্ষেত্রে যে চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব এবং দশম ভাবের কম্বিনেশনের সঙ্গে তার মধ্যে কি শুক্র, শনি এবং বৃহস্পতি এই গ্রহগুলো সংযোগ তৈরি হয়েছে, যদি এই সংযোগ তৈরি হয়ে থাকে এবং তার সঙ্গে অগ্নি রাশি, এই রাশির যদি সংযোগ যদি তৈরি হয় তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে ইকোনমিক্স নিয়ে যদি ভবিষ্যতে এগোতে চায় এগোলে কিন্তু সেটা কিন্তু তার সফলতা কিন্তু অবশ্যই আসবে। অনেক আছে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে চান, এই স্ট্যাটিস্টিক যাদের ক্ষেত্রে অর্থাৎ এখানে পরিসংখ্যানকে খুব গুরুত্ব দেওয়া হয়, এখানে পরিসংখ্যানকে সবসময় নিয়ন্ত্রণ করে দুটি গ্রহ, একটা বুধ আর একটা কেতু। সুতরাং এক্ষেত্রে বুধ কেতু এবং তার স্টেবিলিটি জায়গাটা হয় বৃহস্পতি, এই তিনটে গ্রহ যদি সমাহার দেখতে পাওয়া যায় তাহলে সেখান থেকে আলটিমেটলি বলতে পারা যায় যে স্ট্যাটিস্টিক নিয়ে যদি এগোনো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এগোতে পারেন এবং সেখান থেকে আপনার সন্তান কিন্তু সেটাকে অ্যাচিভমেন্ট করতে পারবে ফিউচারে। এবার আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে যা যা প্র্যাকটিস করছি তাতে সবসময় দেখি একটা পড়াশোনার ক্ষেত্রে একটা ট্রেন্ড দেখতে পাওয়া যায় যে অনেকের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি। তো ইঞ্জিনিয়ারিং এর একটা যে ভাগ সেখানে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সবচেয়ে মূল কারকগ্রহ হয় মঙ্গল এবং শনি, এবং এই মঙ্গল এবং শনির কম্বিনেশন যেটা কিন্তু বিকল টেকনিক্যাল এডুকেশনকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে এটা আইডেন্টিক্যালি ভাগ করে দেয় যখন তার সঙ্গে অবশ্যই পৃথ্বীরাশির সংযোগ ঘটে, তখনই কিন্তু এখান থেকে ইঞ্জিনিয়ারিং ভাগটা তৈরি হয়। এবং বর্তমানে যে এডুকেশন সিস্টেম তাতে কিন্তু শুধুমাত্র আগে যে ছিল শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু ছিল, এখন কিন্তু মডিফাইডলি ইঞ্জিনিয়ারিং পড়লেই হবে না, আপনার সন্তান অ্যাকচুয়ালি কোন ধরনের ইঞ্জিনিয়ারিং পড়লে তবে তার লাইফ অ্যাচিভমেন্ট আসবে। কারণ বর্তমানে অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে যদি চয়েস করতে না পারা যায় তাহলে কিন্তু জীবনে কখনো ডেভেলপমেন্ট করতে পারা যাবে না। সেখানে ইঞ্জিনিয়ারিং যারা করতে চাইছেন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে অবশ্যই মঙ্গলের শনি এবং তার সঙ্গে অবশ্যই দরকার ওয়াটার সাইন এবং পৃথ্বীরাশি আর্থিক সাইন, এই দুটোর দরকার হয়। সিভিল অর্থাৎ যেটা একদম প্রাগৈতিক জায়গা থেকে ছিল অর্থাৎ এখানে শুধুমাত্র মঙ্গল শনি এবং পৃথ্বীরাশি এটা দরকার হয়ে থাকে। যারা অনেক ক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে মঙ্গল শনি এবং চন্দ্রের প্রভাব এবং তার সঙ্গে অবশ্যই জলরাশির কম্বিনেশন এবং তার সঙ্গে পঞ্চম ভাব, দশম ভাবের কম্বিনেশন এবং নবম ভাবের কম্বিনেশন তাহলে যদি হয় তাহলে সেক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ার। কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ এখানে রাসায়নিক পদার্থকে নিয়ে আমরা কাজ করি, সে কারণের জন্য ভেনাস অর্থাৎ শুক্র, এখানে শুক্র চন্দ্র এবং তার সঙ্গে মঙ্গল এবং শনি, অর্থাৎ মঙ্গল শনির সঙ্গে যদি শুক্র এবং চন্দ্রের সমাহার ঘটে এবং পঞ্চম ভাব, নবম ভাব এবং তার সঙ্গে আর্থিক সাইন,
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল যে কোনো গুডস কে সবচেয়ে ভালোভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে মার্স এবং তার ডিমনস্ট্রেশন কে নির্দেশ করা হচ্ছে ভেনাস, এবং তাকে প্রকৃষ্ট রূপে তাকে সরবরাহ করে থাকে হচ্ছে সান। অর্থাৎ এখানে মার্স সান এর একটা কম্বিনেশন কিন্তু স্ট্রংলি দরকার হয়, এবং সেটা নবাংশ সহ দশমাংশ সহ কিন্তু সেই পাওয়ারটা থাকতে হবে, তবেই কিন্তু সেখান থেকে তার কিন্তু এখানে দেখতে পাওয়া যায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার যদি আসা যায় যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হয়ে যায় এখানে কিন্তু রাহু। এখানে রাহু এবং মঙ্গল এই দুটো গ্রহের যদি সমাহার ঘটে এবং তার সঙ্গে রাহু কি যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় এবং মার্স কিন্তু অনেকটা পাওয়ারফুল অবস্থা, মঙ্গল যদি পাওয়ারফুল অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হয়। এবার আসবো কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের ক্ষেত্রে আমি আমার প্র্যাকটিস লাইফ ক্ষেত্রে অনেক যাদের স্টাডি করেছি তাদের ক্ষেত্রে বলতে পারি তাদেরকে তিনটে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ডেটা ম্যানেজমেন্ট, এখনো নেটওয়ার্কিং এবং প্রোগ্রামিং। যারা ডেটা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তার সঙ্গে রাহুর সঙ্গে মার্কারি প্রভাব খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্রভাব যদি পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই কম্পিউটার সায়েন্সে ডেটা ম্যানেজমেন্টই করা যেতে পারে। যদি নেটওয়ার্কিং, তার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ হয়ে যায় মার্স স্যাটার্নের সঙ্গে বুধ, এই বুধের পাওয়ার কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ বুধকে অবশ্যই কন্যা রাশি অথবা মকর রাশিতে থাকতেই হবে, তবেই কিন্তু এখান থেকে পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশিতেও যদি কখনো পাওয়া যায় তাহলে সে কানেকশনও কিন্তু ধরা যেতে পারে। এছাড়াও আরেক জায়গায় প্রোগ্রামিং, তার ক্ষেত্রে দরকার হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলোকে আমরা বলতে পারি কম্পিউটার প্রোগ্রামিং, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলোকে যদি আমরা ভিভি অর্থাৎ ভিজুয়াল বেসিক এগুলোকে নিয়ে যদি পড়াশোনা করে এগিয়ে যেতে চায় তার সেক্ষেত্রে অবশ্যই দরকার হয় রাহু এবং তার সঙ্গে কেতুর কম্বিনেশন এবং চন্দ্র, কারণ চন্দ্র এখানে আইডেন্টিক্যালি নির্দেশ করে কোন ল্যাঙ্গুয়েজটাকে। তো এটা গেল মোটামুটি ভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং এর পার্ট, আরো অনেক পার্ট রয়েছে। এর সঙ্গে আমরা আসবো ডাক্তার। দেখুন ডাক্তারের ক্ষেত্রে যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করবেন প্রথমে এমবিবিএস, তারপর ক্লাসিফিকেশন, তো এখানে চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাব খুব গুরুত্বপূর্ণ, কারণ ষষ্ঠ ভাব আমাদেরকে নির্দেশ করে রোগ, অষ্টম ভাব নির্দেশ করে সার্জারি, এবং তার সঙ্গে দ্বাদশ ভাব এবং তার সঙ্গে মীন রাশি অথবা হসপিটাল রাশি অর্থাৎ কন্যা রাশির প্রভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং রবির এখানে সংযোগ হওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে যেহেতু অষ্টম ভাব নির্দেশ করে এখানে সার্জারি এবং দ্বাদশ ভাব নির্দেশ করে হসপিটালাইজেশন, অর্থাৎ চার ছয় আট বারো এই যে কানেকশন এবং তার সঙ্গে ওয়াটারি সাইন এবং তার সঙ্গে মীন রাশি অথবা কন্যা রাশি হসপিটাল রাশির সংযোগ যদি ঘটে তাহলে ডাক্তারিতে কিন্তু অ্যাডমিশন নেওয়া যেতে পারে এবং ডাক্তারি ক্ষেত্রে সে কিন্তু সফলতা হতে পারে। এই ডাক্তারি সংক্রান্ত আরো যে ক্লাসিফিকেশন আছে সেটা নিয়ে আমি একটা পরে একটা অনুষ্ঠানে আলোচনা করব। এবার একটা আসবো আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রহ সে গ্রহটা হয় কিন্তু বৃহস্পতি। যদি বৃহস্পতির সঙ্গে নবম ভাব, পঞ্চম ভাব এবং দশম ভাবের কানেকশন তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই এমবিএ করতে পারেন। এমবিএ সঙ্গে আবার কিন্তু আমরা যদি ক্লাসিফাই করি সেখানে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মার্কেটিং এবং তার সঙ্গে ফিনান্স, মার্কেটিং ফিনান্স এবং তার আজকাল হাউস হসপিটাল ম্যানেজমেন্ট, এছাড়া আজকাল দেখবেন যে পার্সোনাল ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ফিনান্সের ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের সংযোগ খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু রোল পাওয়া যায়। এবং মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট চন্দ্র এবং তার সঙ্গে আসলে বুধ, কারণ চন্দ্র আপনার মন এবং বুধ আপনার কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে উইথ ইয়ার পোলাইট বিহেভিয়ার অ্যান্ড ইয়ার কমিউনিকেশন, এই কমিউনিকেশনটাকে নির্ধারণ করে তৃতীয় ভাব এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বুধ, এদের কম্বিনেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যেতে পারে। হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট দুটো কিন্তু আলাদা, হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে রবি তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাবে কম্বিনেশন দরকার এবং তার সঙ্গে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু এখানে পাঁচ হিসেবে বিশেষভাবেই দরকার। এবার আমরা আসবো এমসিএ, তো আজকে সময় তো একদম করানো হচ্ছে। দেখুন প্রত্যেকটা কানেকশনে একটা গুরুত্বপূর্ণতা রয়েছে, অনেকেই ভাবতে পারেন যে এই যে কানেকশন গুলো যে জেনারেলি আপনারা জেনে কি করবেন, এবং এই অনুষ্ঠান নিয়ে আগেও অনেক সমালোচনা ছিল আগে পরেও থাকবে, এ নিয়ে ব্রত কোনোভাবেই বদার নয়, কিন্তু একটা কানেকশন যেগুলো আপনাদেরকে সঠিকভাবে বলতে সাহায্য করবে এবং সেটাকে যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি গিয়ে আপনার জন্মছকটা আপনার জানার অধিকার রয়েছে আপনি কিভাবে সেটাকে ইউটিলাইজ করে বেরিয়ে যেতে পারবেন, এগোতে পারবেন। সুতরাং একটা কম্বিনেশন জানার এবং তাকে প্রপারলি যদি নিজেরা জেনে সেটাকে যদি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন প্রত্যেকটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করবেন তাহলে দেখবেন সে যে প্রতারণার জায়গা সে প্রচারণার জায়গা থেকে দেখবেন বেরিয়ে আসবেন এবং তার সঙ্গে দেখবেন প্রপার যে ইউটিলাইজেশন সে প্রপার ইউটিলাইজেশনটা পাচ্ছেন এবং জীবনে সফল হতে পারছেন। আশা করি আজকে সময়টা একদম পড়ানো হচ্ছে, সবাইকে নমস্কার জানিয়ে মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দূর আর দূরে নেই অচেনা।